আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কাছে এবং প্রবাসে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা অনেকে জানতে চেয়েছেন দীর্ঘদিন ধরে হস্তমথন করার কারণে বা বিকৃত যৌনাচে লিপ্ত হওয়ার কারণে আমার পেনিসের রগগুলো এখন জেগে গেছে বা বাইরের দিকে বেরিয়ে আসছে, এক্ষেত্রে আমি সুস্থ কিভাবে হব বা করণীয় কি। এবং অনেকেই এটা জানতে চেয়েছেন যে এই সমস্যার কারণে এখন আমি বিয়ে করতে ভয় পাচ্ছি, আমি আসলে বিয়ে করতে পারবো কি না বা আমার এই সমস্যা থেকে মুক্তি পাবো কিভাবে। চলুন চলে যাই মূল আলোচনায়। হস্তমথন বা বিভিন্ন প্রকার যে বিকৃত যৌনাচার, এটা যখন কোনো ছেলে দীর্ঘদিন যাবত করে তখন তার একটা সাইড ইফেক্ট বা ক্ষতি এটা কিন্তু দেখা দেয়। আর যখন এটা দেখা দেয় তখন অনেক দেরি হয়ে যায়, কারণ স্বাভাবিকভাবে একজন পুরুষ বা একজন ছেলে 14-15 বছর বয়স থেকে কিন্তু হস্তমথন শুরু করে। আর এটা তখনই সে ভুলটা বুঝতে পারে যখন সে বিয়ে করবে বা কোনোভাবে জানতে পারে যেটা করা ঠিক না, তখন কিন্তু সেটা জানতে পারে, এর আগ পর্যন্ত কিন্তু সেটা চালিয়ে যায়। আবার অনেকে আছেন যে জানার পরে বোঝার পরেও বিয়ে করতে না পারার কারণে নিরুপায় হয়ে কিন্তু আপনারা এই কাজগুলো করে থাকেন। তো এখন বিষয়টা হচ্ছে, যারা দীর্ঘদিন যাবত এই কাজটি করেছেন, এখন পেনিসের রগ বেরিয়ে আসছে, দুনিয়া আপনি এখন খুব টেনশনে আছেন, এক্ষেত্রে কী করবেন? এক্ষেত্রে আপনাদের প্রথম নম্বর যে কাজটা করতে হবে সেটা আগে ভালো করে বুঝতে হবে যে আপনার পেনিসের যে রগটা বেরিয়ে আসছে এটা কি আপনার যখন থেকে আপনি পেনিস সম্পর্কে ধারণা আসছে, এটা নিয়ে নাড়াচাড়া করতে শিখেছেন বা মাস্টারবেশন করতে শুরু করেছেন, একটু খেয়াল করে দেখবেন যে তখন থেকে এই রগগুলো এরকম বাইরের দিকে বেরোনো ছিল কি না। যদি বাইরের দিকে বেরোনো থাকে তাহলে এটা নিয়ে টেনশন করার কিছু নেই, কারণ হচ্ছে এটা দুইভাবে হয়ে থাকে, একটা হচ্ছে বংশগত কারণে আর একটা কাজ হচ্ছে যে আমাদের বিকৃত যৌনাচারে লিপ্ত হওয়ার কারণে। এখন যদি দেখা যায় আপনার মনে হয় যে না, আমার মনে হচ্ছে যে আমার যে সমস্যাটা এটা আমার যখন যেদিন থেকে আমি পেনিসে প্রথম হাত দিয়েছি সেদিন থেকে আমি এটা দেখেছি, তাহলে এটা আপনার বংশগত সমস্যা, অর্থাৎ আপনার বাপ চাচা দাদা মামা এদের কারো হয়তো এই ধরনের পেনিস ছিল যার কারণে এই বংশগতভাবে আপনি এই পেনিসের অধিকারী হয়েছেন, এক্ষেত্রে টেনশন করার প্রয়োজন নেই। এখন আসুন দ্বিতীয় নাম্বার যে উপায়, যদি এমনটা হয় যে না, আপনার পেনিসের আকৃতিটা আগে খুব সুন্দর ছিল কিন্তু আপনি অত্যধিক মাত্রায় মাস্টারবেশন করার কারণে এখন আপনার পেনিসের রগগুলো জেগে গেছে, বাইরের দিকে বেরিয়ে আসছে, পেনিস নিশ্চিত হয়ে গেছে, ছোট হয়ে গেছে, সুদৃঢ় হয় না, এবং দেখা যাচ্ছে হয়তো কোনো গার্লফ্রেন্ডের কাছে গিয়েও আপনি দু একবার সহবাস করার সুযোগ নিয়েছেন কিন্তু আপনি কোনো কিছু করতে পারেননি, অর্থাৎ পেনিস একেবারেই এখন ইনভ্যালিড হয়ে গেছে, এক্ষেত্রে করণীয় কি? তো বন্ধুরা, এক্ষেত্রে যে কাজগুলো করতে হবে সেই কথাই এখন আপনাদের বলবো। প্রথম নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টোটালি হস্তমথনটা ছেড়ে দিতে হবে, সারা জীবনের জন্য এটা ছেড়ে দিতে হবে। হ্যাঁ, প্রথমে তো পারবেন না, কীভাবে এটা ছাড়বেন এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, সেটা দেখে নেবেন। তো প্রথম নম্বর বিষয় হচ্ছে যে এটা ছেড়ে দিতে হবে, ছেড়ে দিলে দেখা যাবে আস্তে আস্তে উন্নতি হবে। দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার বেশি করে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, আপনার একটু ব্যায়াম করতে হবে। কেন করবেন? ব্যায়াম করলে আপনি এই ধরনের কাজ থেকে যেমন ফিরে থাকতে পারবেন, অপরদিকে আপনার সারা শরীরের ব্লাড সার্কুলেশন হবে, অর্থাৎ রক্ত চলাচলটা বৃদ্ধি পাবে। যখন সারা শরীরের রক্ত চলাচল বৃদ্ধি পাবে তখন আপনার শরীরের একটি অঙ্গ কিন্তু আপনার পেনিস বা পুরুষাঙ্গ, এখানেও কিন্তু রক্ত চলাচলটা বৃদ্ধি পাবে, তখন আপনার এটা উজ্জীবিত হতে থাকবে। তৃতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ধর্মীয় আইন কানুন অনুশাসন এগুলো মেনে চলতে হবে, কারণ আমরা অনেকেই আছি ধর্মীয় আইন কানুন অনুশাসন এগুলো মেনে না চলার কারণে আমাদের কিন্তু এই সমস্যা পড়তে হয়, এবং দেখা যায় যে আমরা এই আইনগুলো হয়তো অনেকে জানি না বা যারা জানি তারা মানি না, যার ফলে দেখা যায় আমাদের এই বিকৃত যৌনাচে লিপ্ত হওয়ার কারণে এর যে একটা কুফল সেটা আমাদের পরবর্তীতে ভোগ করতে হয়। চতুর্থ নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খাদ্যের দিকে নজর দিতে হবে, এবং প্রত্যেক দিন খাদ্য তালিকায় কিছু না কিছু সুপার ফুড যোগ করতে হবে। এবার আমরা জানবো যে কোন কোন সুপার ফুডগুলো আপনি খাদ্য তালিকায় রাখবেন আপনার এই সমস্যা থেকে মুক্ত করার জন্য, আপনার পেনিসের এই রগগুলো ঢাকার জন্য। তো প্রথমত আপনাদের যে খাবারটি রাখতে হবে সেটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবার। এই খাবারটি আমরা কোথায় পাবো? এই খাবারটি আমরা প্রথম নম্বর যে খাদ্যে পাবো সেটা হচ্ছে দুধ। দুধ হচ্ছে এমন একটি খাবার যেটা আমাদের শরীরে শুধু আমিষের চাহিদা পূরণ করে না, এটা আমাদের শরীরের যে গুড ফ্যাট আছে যেটাকে বলা হয় স্যাচুরেটেড ফ্যাট, এটার পরিমাণ বাড়ায়, অর্থাৎ শরীরে গুড কোলেস্ট্রল যেমন একদিকে বাড়াচ্ছে অপরদিকে ব্যাড কোলেস্ট্রলটা কমাচ্ছে। আমরা তো অনেকেই জানি না যে প্রতিটি পুরুষের পেনিসের চামড়ার নিচে এক প্রকার চর্বির আস্তরণ থাকে, এবং যখন আপনি মাস্টারবেট করেন তখন এই চর্বির নিচে যে আস্তরণ এটা ক্ষয়প্রাপ্ত হয়, যার ফলে রগগুলো বাইরের দিকে ভেসে ওঠে।
পেনিসের সুদৃঢ়তা নষ্ট হয়ে যায়। তো যখন আপনি স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবার দুধ খাবেন, প্রতিনিয়ত খাদ্য তালিকায় রাখবেন, তখন আপনার আস্তে আস্তে এটা উন্নতি হবে এবং রগগুলো আপনার জেগে থাকা অবস্থা থেকে এটা ডেবে যেতে শুরু করবে। এখন অনেকে আছে, এই দুধ কখন খাবেন? সকালে এবং রাতে, সকালে এক গ্লাস, রাত্রে এক গ্লাস উষ্ণ গরম দুধ খেতে হবে। খেয়াল রাখতে হবে দুধে যেন কোনো অবস্থায় চিনি মেশানো না হয়, কারণ চিনি মিশিয়ে দুধ খেলে এই দুধে কোনো কার্যকারিতা থাকে না, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এখন অনেকে বলবেন যে আমি তো দুধ খেতে পারি না, এক্ষেত্রে কী করব? হ্যাঁ, যদি কেউ দুধ খেতে না পারেন তাহলে দুগ্ধজাতীয় যে খাবার আছে সেগুলো খেতে পারেন, যেমন দুধের পায়েস রান্না করে খেতে পারেন, ঘি, মাখন, ছানা, পনির, দধি, এই জাতীয় যে খাবারগুলো আছে এগুলো খেলেও চলবে। দ্বিতীয় নম্বর যে খাবারটি খেতে হবে সেটা হচ্ছে সামুদ্রিক মাছ। আমরা অনেকেই জানি যে সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা আমাদের শরীরের গুড কোলেস্টেরলকে বৃদ্ধি করে। এক্ষেত্রে আমাদের সামুদ্রিক মাছগুলো বেশি পরিমাণে খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। তৃতীয় নম্বর যে খাবারটি খাবেন সেটা হচ্ছে বীজযুক্ত খাবার। আমরা অনেকেই আছি যে সামুদ্রিক মাছগুলো কিন্তু আমাদের অ্যাভেলেবেলভাবে পাওয়া সম্ভব হয় না, তো সেক্ষেত্রে কী করব? সামুদ্রিক মাছের পরিবর্তে কিন্তু আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়ার জন্য বা গুড ফ্যাট পাওয়ার জন্য আমরা বীজযুক্ত যে খাবার আছে এগুলো খেতে পারি, যেমন সূর্যমুখী বীজ, তিসির বীজ, কুমড়া বীজ, চীনাবাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, আখরোট, এই জাতীয় যে বীজযুক্ত খাবার আছে প্রতিদিন খাদ্য তালিকায় এগুলো রাখার চেষ্টা করতে হবে। চার নম্বর যে খাবারটি খেতে হবে সেটা হচ্ছে হালাল প্রাণীর গোশ, বা এক্ষেত্রে আপনারা সবচেয়ে প্রাধান্য দিতে পারেন বিশেষ করে গরুর গোশটাকে, কারণ গরুর যে লাল গোশ, এই লাল গোশে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে, স্যাচুরেটেড ফ্যাট থাকে, উচ্চ সম্পন্ন প্রোটিন থাকে। আর আমরা সকলে জানি যে আমাদের যৌবন শক্তিটা বৃদ্ধি করতে, আমাদের তারুণ্য নির্ভর একটা অবস্থা বজায় রাখতে হলে আমাদের প্রচুর জিঙ্কের প্রয়োজন। আর এই জিঙ্ক পাবো আমরা কোথায়? গরুর গোশে বেশি পরিমাণ জিঙ্ক পাবো। এক্ষেত্রে লাল যে গরুর গোশ সেটা খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে বা খাদ্য তালিকায় মাঝে মধ্যে রাখতে হবে। পাঁচ নম্বর যে খাবারটির দিকে আমাদের নজর দিতে হবে সেটা হচ্ছে কিছু ড্রাই ফুড, বিশেষ করে এক্ষেত্রে আপনারা বেশি প্রাধান্য দেবেন কিশমিশ এবং শুকনো খেজুরটাকে, কারণ এই দুটি খাবারে প্রচুর পরিমাণে জিঙ্ক আছে, আয়রন আছে, ক্যালসিয়াম আছে এবং অন্যান্য উপাদানগুলো প্রচুর পরিমাণে আছে, যার ফলে প্রতিদিন খাদ্য তালিকায় এই ড্রাই ফুডের মধ্যে কিশমিশ এবং খোরমা এটা রাখার চেষ্টা করতে হবে। ছয় নম্বর যে খাবারটি দিকে নজর দিতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি। আমরা অনেকে তো জানি না যে সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে, আর যারা শাক খাবেন অবশ্যই স্পেশালিভাবে পালং শাকটিকে একটু প্রাধান্য দিয়ে খাবেন, কারণ শাকের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে পালং শাক। আর সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে, আর ভিটামিন ই কিন্তু আমাদের যৌবন শক্তি বৃদ্ধি করতে এবং আমাদের স্কিন ভালো রাখতে, সব মিলিয়ে আমাদের যে কোনো অঙ্গের ক্ষতি সাধন রক্ষা করতে এটা কাজ করে থাকে। সাত নম্বর যে খাবারগুলো খেতে হবে এটা হচ্ছে রঙিন ফল, প্রচুর পরিমাণে রঙিন ফল খেতে হবে, দেশীয় ফল খেতে হবে। এক্ষেত্রে আপনারা পাকা যে হলুদ কালারের কলা, মাল্টা, আমরা, কামরাঙ্গা, পেয়ারা, বাতাবি লেবু, আঙ্গুর যা আছে সবগুলো কিন্তু, ফলগুলো কিন্তু খাদ্য তালিকায় রাখতে হবে। আট নম্বর যে খাবারটি আপনারা নজর দিবেন সেটা হচ্ছে পানি, প্রচুর পরিমাণে ফ্রেশ পানি পান করতে হবে, কারণ হচ্ছে আপনি যত বেশি ফ্রেশ পানি পান করবেন তত আপনার শরীরটা সতেজ হবে, সুস্থ হবে। এর পাশাপাশি কী করতে হবে? পর্যাপ্ত ঘুমানোর ব্যবস্থা করতে হবে এবং নিজেদের জীবনটাকে একটা রুটিন মাফিক নিয়মিত নিয়ে আসতে হবে। এবার আসুন, অনেকে বলবেন যে আসলে আমরা পেনিসের সমস্যা দূর করার জন্য কোনো জেল, ক্রিম, তেল এগুলো ব্যবহার করতে পারবো কি না। হ্যাঁ, আপনি জেল, ক্রিম, তেল ব্যবহার করতেই পারেন, তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, এটা কিন্তু আপনার ঘাটতিটাভাবে পূরণ করবে না, এটা জাস্ট আপনার স্কিনটাকে ভালো রাখার জন্য। আমরা যেমন হাত মুখে বিভিন্ন প্রকার তেল, ক্রিম, জেল ব্যবহার করি সেরকম, তবে এতে কিন্তু অনেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়, যেমন অনেকেই আছেন যারা হাত দিয়ে পেনিসটা নাড়াচাড়া দিলেই বীর্যপাত ঘটে যায়। তো আপনি যখন এই ধরনের তেল, ক্রিম, জেল ব্যবহার করবেন, দুর্ভাগ্যবশত যদি একটু নাড়াচাড়া দিলেই পেনিস থেকে বীর্যপাত ঘটে যায়, তাহলে আপনার জন্য এটা ব্যবহার করা থেকে না করাটাই ভালো। আর একটা বিষয় হচ্ছে, যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন এই সমস্যার জন্য, তারা কী করবেন? অবশ্যই যে নিয়মগুলো বলা হলো নিয়মগুলো পালন করতে হবে, যে খাবারগুলো খাওয়ার কথা বলা হলো এগুলো খেতে হবে। এখন যদি এমনটা হয় যে আপনি 14-15 বছর বয়সে মাস্টারবেশন করা শিখেছেন, আপনি 30-32 বছর বয়স পর্যন্ত একটানা করেছেন, এখন আপনার বিয়ের সময় হয়ে গেছে, এখন আপনি চিন্তা করছেন আমি এখন কীভাবে সমাধান করব। একটা বিষয় হচ্ছে যে 14-15 বছর 20 বছর ধরে যে ক্ষতিটা আপনি করেছেন, 2-6 মাসে কিন্তু আপনার এই সমস্যার সমাধান হওয়া সম্ভব না বা হবে না।
যদি আপনার হাতে ন্যূনতম 5টা বছর সময় থাকে, এই 5টা বছর সময় নিয়ে যদি আপনি এই কাজগুলো করতে পারেন, এই খাবারগুলো খেতে পারেন, নিয়মগুলো মানতে পারেন, তাহলে দেখা যাবে এই 4-5 বছর পরে আপনার এই সমস্যাটা এমনিতেই ঠিক হয়ে যাবে। কিন্তু যদি এমন হয় আপনার বিয়ের আর 1 মাস বাকি আছে, সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে আপনাকে বলবো অবশ্যই বিয়ের ডেটটা পিছিয়ে দিন, সময় নিন, এবং এই খাবারগুলো খাওয়ার পাশাপাশি আপনি ভালো একজন ডাক্তারের শরণাপন্ন হন, সুচিকিৎসা গ্রহণ করেন। কারণ আপনি যদি এই যৌন সাইডে সুস্থ না হয়ে অসুস্থ থাকা অবস্থায় যদি একটা মেয়েকে বিয়ে করেন, আপনি শুধু নিজের জীবন নষ্ট করতেছেন না, সেই মেয়েটার ফুলের মতো জীবনটাকে আপনি নষ্ট করে দিচ্ছেন। এজন্য এই কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।